অসমের বদরপুরে ব্রাউন সুগার সহ আটক রাজ্যের দুই যুবক। রবিবার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন লামাজোয়ার এলাকায় আটক করা হয় তাদের। ধৃতরা হল সাকিল হোসেন ও কাউসার উদ্দিন। দুজনের বাড়ি উত্তর জেলায় বলে জানিয়েছে অসম পুলিশ। অসম পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে ছয়টি সাবানের বাক্সের ভেতরে ব্রাউন সুগার নিয়ে দুই যুবক যাত্রীবাহী গাড়ি করে রওনা দেয় রাজ্যের উদ্দেশ্যে। শিলচর থেকে যাত্রীবাহী গাড়ি করে আসে বদরপুর ঘাট আন্তঃরাজ্য চেকিং এলাকায়। সেখান থেকে আরেকটি যাত্রীবাহী ট্রেভেলারে ছয় বাক্স ব্রাউন সুগার নিয়ে রওনা দেয় করিমগঞ্জের উদ্দেশ্যে। ঠিক তখনই গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর থানার পুলিশ যাত্রীবাহী বাসের পিছু ধাওয়া করে বদরপুর এলাকার লামাজোয়ারে গিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে। বর্তমানে বদরপুর থানায় ধৃত দুই যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে অসম পুলিশ। মঙ্গলবার ধৃতদের করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে বদরপুর থানার পুলিশ। আমি লুটের পাইছো, ড্রাগস পাইছো, লুটের 183 grams, আর তাই দুজন লগত পাইছো, সাকিল হোসেন আর কুসুর উদ্দিন লামাজোয়া কালীবাড়ি রোডত পাইছো। রিপোর্ট চ্যানেল 3 রাত।